بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ফরমান যে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথায় যেতে হবে? আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার যে মাটির উপর আমরা বসছি সেই মাটির নিচে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ যাবেন নাকি? হাত তুলেন, সবাই যাবেন তো? সবাই কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে গেলে প্রমাণ হবে বাহাদুরি কতক্ষণ আছে, ক্ষমতা কতটুকু আছে বোঝা যাবে। যাদের ঈমান থাকবে শক্ত, যাদের আমল থাকবে শক্ত, তারা কবরের মধ্যে পাওয়ার থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে সম্বোধন করে আমার আল্লাহ ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এ বান্দা যে সমস্ত প্রাণীর ভিতরে আমি প্রাণ দিয়েছি, ওই সমস্ত প্রাণীর আমি জীবনের জীবন ব্যবস্থা করে রেখেছি। যেই সমস্ত প্রাণীর ভিতরে আল্লাহ প্রাণ দিয়েছেন, ওই সমস্ত প্রাণীর আবার মরণেরও ব্যবস্থা করে রেখেছেন। যেভাবে আমরা পশু পাখির দিকে যদি তাকাই, ও দুনিয়ার মানুষ গো, ও আল্লাহর বান্দা, হঠাৎ করে দেখি একটা গাছ পাতা জোরে মারা যায় যায় কিনা। অথচ গাছটার ভিতরে প্রাণ ছিল, হঠাৎ করে গাছটা পাতা জোরে মারা যায়। বাবারা বন্ধুরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে আমার ভিতরে প্রাণ দিয়েছেন। যে কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে যাবেন। ও বাবারা বন্ধুরা, কবরের মধ্যে হিসাব হবে, এ বান্দা তুমি নেক আমল করছো কিনা, এ বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, এ বান্দা তোমার জীবনটারে তুমি কিভাবে কাটাইছো। আমি আল্লাহ তো এত মায়া করে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম। আমি আল্লাহকে ফেরেশতারা বলল, আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করিও না, মানুষ সৃষ্টি করলে তারা মারামারি করবে, কাটাকাটি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, ও ফেরেশতার দল, আমি যা জানি তোরা জানোস না, আমার বান্দারা দুনিয়ার জমিনে আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আর আমার বান্দার জীবনের সমস্ত গুনারে আমি মাফ করে দিব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে, বাবা জিরা রে, ও যুবক বাহেরা রে, এক সাহাবি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সবচেয়ে বড় ধনীকে আর সবচেয়ে বড় গরিবকে আপনি একটু বলে দেন। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবি রে, ও সাহাবি রে, সবচেয়ে বড় ধনী হলো এই ব্যক্তি, যেই ব্যক্তি মারা যাওয়ার পর তার ঈমানটা ঠিক ছিল, যেই ব্যক্তির আমলটা ঠিক ছিল, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় ধনী। আর সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি যার ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, ওই ব্যক্তি হলো কবরের মধ্যে সবচেয়ে বড় গরিব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে, বাবা জিরা রে, যে কোনো মুহূর্তে আপনার আমার মরণটা আসতে পারে। একটু আপনি আমি হিসাব করি, যখন ব্যবসায়িক যখন ব্যবসার শেষে রাত্রে যখন হিসাব মিলায়, কত টাকা আয় কত টাকা ব্যয় বুঝতে পারে। হে বন্ধুরা, আপনি আমার জীবনটা চলে গেল, একবার হিসাব মিলাইলাম না, জীবনটা কিভাবে কাটাইলাম। আপনি আমি দুনিয়ার জমিনে ঘুমের মধ্যে আসি গো, কারণ যে কোনো মুহূর্তে ঘুমটা যখন ভেঙে যাবে, আপনি আমি কবরের মধ্যে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আপনি চোখের পলকে লাশ হয়ে যেতে পারেন। কথা কোন ঠিক কিনা? আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ।
চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে কিনা, আরে চৌকেরি পলকে তুমি হতে পারেন লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলান তোমার নাম হবে আমার নাম মসজিদের মাইখে হবে এলান আমার নাম মসজিদের মাইখে বাড়িওয়ালা আরে বাড়িওয়ালা টাকাওয়ালা নাই রে বাড়িতে নাই রে দুনিয়াতে টাকাওয়ালা নাই রে বাড়ি আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার বহে তাক তোমার ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি কথা করতে কিনা আরে তোমার বহে তাক তোমার ছিল বাহাদুরি বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সুতা টান দিলে মালিক পারবে না তাকিতে সুতা টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়িন আরে বাড়িওয়ালা নাই রে বাড়িন আরে চৌকেরি পলকে তুমি হতে পারহলা চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলান তোমার নাম হবে এলান আমার নাম মসজিদের মাইখে বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাবারা রে বন্ধুরা ও আমার অষ্ট গ্রামের দেওঘরের বায়ারা গো আমি যখন প্রথম আসলাম দেখলাম মাইকের মধ্যে আওয়াজ আমি যখন আপনাদের গ্রামের মধ্যে প্রবেশ করেছি কিছুক্ষণ পরেই দেখি মাইকের মধ্যে আওয়াজ একজন লোক মারা গেছে মাগরিবের নামাজের পর তার জানাজা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এ বাবারা বন্ধুরা গো ও যখন বায়রা রে যেই ব্যক্তিটা মারা গেছে একসময় আপনার মতো আমার মতন জীবতী ছিল কথা কন ঠিক কিনা ওই ব্যক্তি হাতটা আমি যেভাবে লড়াইলাম ওই ব্যক্তি হাতটা সেইভাবে লড়াইছে ওই ব্যক্তি যখন বিছানার মধ্যে পড়ে গেছে হাতটা তো আল্লরে না মুখটা তো আল্লরে না পাউটা তো আল্লরে না বাহাদুরি শেষ হইয়া গেল গো মানুষ যখন সাকরাতের বিস্তার মধ্যে পড়ে যায় ও বাবা জিরাহারে ও বন্ধুরা রে মানুষ যখন সাকরাতের বিছানার মধ্যে পড়ে যায় মুখের মধ্যে অনেক সময় পানি দেওয়া হয় গো কিন্তু মুখের মধ্যে পানি ঢুকে না আবার ফিরে আসে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে বাবা হাজিরা রে ও যুবক ভাইয়ারা রে আমরা যখন আমাদের যখন অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ফেরেশতা আছে মানুষ যখন সাকরাতের বিছানার মধ্যে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন আর তুমি ডিউটি পালন করিও না হাতের মধ্যে ফেরেশতা আছে ফেরেশতা ডিউটি যখন শেষ করে দেয় এই হাতে আর কাজ করে না তার মাঝে ফেরেশতা আছে ফেরেশতা ডিউটি যখন শেষ করে দেয় পাওয়ার চলে না এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ফেরেশতারা ডিউটি যখন আর পালন করে না এই অঙ্গ প্রত্যঙ্গ চলে না আপনি আমি সোজা হয়ে থাকি কথা কন্ঠে কিনা আপনার আমার মাইকের মধ্যে ঘোষণা করে দেওয়া হয় অমুক জায়গার মধ্যে অমুক ব্যক্তি মারা গেছে এরপরে কিছুক্ষণ পরে আপনাকে আমাকে দাফন করে কবরের মধ্যে রাখা হয় কথা বলেন ঠিক কিনা।